এই রাজেশ স্যার সাব না, মাথায় সবসময় লাঠি করে ভাই। বিনোদ এটা কর, বিনোদ ওটা কর, যেন চারটে হাত আছে বিনোদের, একলা বিনোদ কি কি করবে? এর জোর যদি চলে তাহলে পুরোপুরি হিমালয়টা উপড়ে নিয়ে আসতে বলবে বিনোদকে। চার পয়সা দেয় আর ভাবে কিনে নিয়েছে। ঝুনঝুন আওয়াজ কোথেকে আসছে? গাছ থেকে ছমছম আওয়াজ, গাছরা নাচছে না গাছের পেছনে কেউ নাচছে? বট গাছেতে ফুল? এক্সকিউজ মি, হেই, ফুলের থেকে ছমছম আওয়াজ, ফুলের থেকে ছমছম আওয়াজ, এই আওয়াজ করবি না। আর ইউ লিসনিং হোয়াট আই এম সেইং? আওয়াজ করবি না। এভাবে তুই মানবি না, তোকে ফোন আমি একটু ঘুরে আসি। কিন্তু মা, এইরকম শুনশান জায়গায় আমাদের একটু কেয়ারফুল থাকতে হবে। হ্যাঁ প্লিজ ড্যাড, রাজেশ্বর আঙ্কেল এই জায়গাটা আমাদের ছুটি কাটাবার জন্য দিয়েছে, সো লেটস এনজয়। আর এখানে ভয়ই বা কি আছে? আর এমনিতেও বাবা, আমরা কি বাচ্চা নাকি? কিন্তু তবুও মা। কমল, আমিও আসছি। বাংলোর ওয়াচম্যান কোথায় গেল? বাইরেও এলো না। হ্যালো,
হ্যালো হ্যালো কি অসাধারণ ওয়াও হ্যালো হ্যালো এখানে তো কেউ নেই হ্যালো আরে এখানে তো খাবার জিনিসপত্র রাখা আছে আর ওয়াচম্যান বা চাকর কাউকেই চোখে পড়ছে না রাজেশ্বর আমায় বলেছিল এখানে কেউ না কেউ নিশ্চয়ই থাকবে আসলে ড্যাড আমাদের তো কালকে আসবার কথা ছিল আমাদের আসতে দেরি হয়ে গেছে তো হয়তো ওনার মনে হয়েছে যে আমরা আর আসবো না কিন্তু এখন আমরা তো এখানে আছি না আমি রাজেশ্বরকে এক্ষুনি ফোন করছি ড্যাড ছুটিটা নষ্ট করছো কেন এনজয় হ্যালো রাজেশ্বর ভাই আশুতোষ বলছি ভাই তোর বাংলো তো একেবারে টেরিফিক পছন্দ হয়েছে না হ্যাঁ এখন এক সপ্তাহ ধরে আরামে কাটা হ্যাঁ সঙ্গে ফ্যামিলি আছে তো হ্যাঁ হ্যাঁ দুই মেয়েই আছে কোমল আছে নাতাশা আছে গোড়ায় তো আসতেই চাইছিল না কিন্তু এখন জায়গা দেখে দুজনেই খুব খুশি কিন্তু ভাই এখানে তো তোর কোনো লোকই নেই আরে বিনোদ তো ওখানে ছিল ও কোথায় গেল আরে কোন বিনোদের কথা বলছিস ভাই তুই এখানে তো কেউ নেই আশ্চর্য এ বিনোদ কোথায় চলে গেল ঠিক আছে তুই চিন্তা করিস না ওখানে বাংলোতে সমস্ত খাবার দাবার রেডি করা আছে হ্যাঁ আর আমার ভাইপো অগ্নিশ ওখানে যাচ্ছে অগ্নিশ অগ্নিশ হ্যাঁ হ্যাঁ অগ্নিশ খুব স্মার্ট ছেলে কিন্তু সামান্য সামান্য মেজাজি তার মানে মানে সামান্য হটকারী আরে আজকালকার ছেলে যেমন হয় আর কি ওদেরকে বোঝাই যায় না এ তুই কাকে পাঠাচ্ছিস ভাই কোনো সমস্যা নয় তো অগ্নিশ অগ্নিশ ওর নাম এই বিনোদ কোথায় মরতে গেল মদ খেয়ে কোথাও পড়ে আছে হয়তো আরে এ কি হলো অগ্নিশ কি হচ্ছে তুমি একদিন না একদিন আমাকে প্রাণে মেরে দেবে সব সময় তোমার লেগেই রয়েছে কিছু না কিছু ভয় দেখানো আঙ্কেল আপনি আমার নামটা জানেন তো অগ্নিশ এ জি নেশ এ জি এন ই এস এইচ আঙ্কেল আপনার আমার নামে স্পেলিংটা মুখস্থ হয়ে গেছে তো মানে ভেবে নিন আপনার লাইফ তৈরি থ্যাংক ইউ ভেরি মাচ তুমি তো যাচ্ছ ওখানে ফার্ম হাউসে হ্যাঁ ওখানে আমার বন্ধু এসে উঠেছে যাও ওনাদের গিয়ে সাহায্য করো আর বিনোদ যে কোথায় চলে গেলো কিছুই জানি না যাও ড্যাড কফি থ্যাংক ইউ মা কতদিন থেকে আমি এই হলিডে এর অপেক্ষায় ছিলাম নইলে বম্বের জীবন বোঝাই যায় না কখন সকাল হলো কখন রাত হলো কোমল কোথায় দেখতে পাচ্ছি না কোমল কফি ঠান্ডা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আয় হ্যাঁ দিদি এক্ষুনি আসছি ঘুঙুরের আওয়াজ এই আওয়াজটা কিভাবে আসছে এই বটগাছের ওপরে ফুল সত্যি ভীষণ সুন্দর ফুলগুলো কিন্তু আমি এদের ব্যাপারে আগে তো শুনিনি
কিন্তু কমল গেল কোথায়? কত দেরি হয়ে গেল। কমল, কমল, ওর কিছু হয়নি তো? বাবা, আমি ওদিকে দেখে আসছি। হ্যাঁ, গিয়ে দেখ। আশুতোষ আঙ্কেল? ইয়েস। হাই। হাই। তুমি অগ্নেশ? ইয়েস আঙ্কেল, অগ্নেশ, এ জি নেশ। কি অদ্ভুত নাম। আগে আসলে কি বলুন তো, আমাদের বাড়িতে নামের বই আছে আর ওটাতে 33,000 নাম আছে, কিন্তু ওই সবকটা নাম ছেড়ে আমার বাবার এই নামটাই পছন্দ হলো। বাট হোয়াট দ্য হেল, আই এম টু, ও ওয়ান, এন্ড আই এম দেয়ার ফর ফান, হোয়াট ডু ইউ সে? চলো ভেতরে চলো। তুমি এখানেই থাকবে বুঝি? অফ কোর্স আঙ্কেল। আঙ্কেল, আপনার সেবার জন্য এসেছি আর আঙ্কেল পাঠিয়েছে, সো আই এম হিয়ার। তাহলে তো খুব মজা হবে। চলো তাড়াতাড়ি চলো। ওয়াও, কি সুন্দর রে ফুলগুলো। এগুলো আমরা বোম্বে নিয়ে যাব, আমাদের ঘরের ব্যালকনিতে খুব সুন্দর লাগবে, তাই না? আচ্ছা একটা কথা বল, বাইরে এরকম ফুল আরো অনেক আছে না? আমরা একটা কাজ করি, আমরা সব ফুলগুলোকে। হ্যাঁ দি, ফ্লাওয়ার্সগুলো খুব সুন্দর, কিন্তু দি, এর ব্যাপারে আমরা আগামীকাল কথা বলবো। কিন্তু দি, এখন তুমি নিজের ঘরে যাও, আমার খুব ঘুম পাচ্ছে, প্লিজ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তুই জানিস কি, রাজেশ্বর আঙ্কেল ওনার ভাইপোকে পাঠিয়েছে, ওর নাম হলো অগ্নেশ, এই জিনেশ, একটু গন্ডগোল আছে। ওই তোমার এই জিনিসের সঙ্গে কালকে দেখা করে নেব। ও, এখন আমার খুব ঘুম পাচ্ছে দিদি, গুড নাইট। ওকে, গুড নাইট। ডাক্তারও পাওয়া যাবে না এখানে। বাবা, ওকে আমি ঘুমের ওষুধ দিয়ে দিচ্ছি, একটু ঘুমলে হয়তো ও ঠিক হয়ে যাবে। দেখো মা, দেখো 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 দেখো, আমি দেখছি অগ্নিশ কোনো সাহায্য করতে পারে কিনা।
খাটে নিচে ওষুধটা খেয়ে নে কুমু। দেখো ওইটা, দেখো ওইটা। আদেশ আশেপাশে কোথাও ডাক্তার আছে কি? আমি আঙ্কেলকে ওটাই বলছিলাম যে এখানে দূর দূর পর্যন্ত কোনো ডাক্তার নেই। ডাক্তার প্রণয়, আশুতোষ বলছি। ডক্টর, আমরা কারিনাকায় ঘুরতে এসেছিলাম আর হঠাৎই কোমলের শরীরটা খারাপ হয়ে গেল। কি বলবো আর কি হয়েছে, কিছু বুঝতেই পারছি না। বাস আমরা দু ঘন্টার মধ্যে পৌঁছে যাচ্ছি। হ্যাঁ, ইয়েস ইয়েস, দ্যাটস রাইট। বাস আপনি তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যান, প্লিজ প্লিজ। যবে থেকে রাজেশ্বর আঙ্কেল এখানে আসা বন্ধ করেছে, তখন থেকে যেই এখানে আসে তার এরম কেন মনে হয় যে এখানে কিছু না কিছু গড়বড় আছে? ওর গা এত গরম কেন? আমি কি করে বলবো, আমি তো চিন্তা করে মরে যাচ্ছি। কোমলমা, কোমলমা, সব 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 ঠিক হয়ে যাবে। দেখ দেখ দেখ, ডাক্তার এসেছে। দেখ, ব্যাস ব্যাস, মা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। মা শান্ত হো মা। হ্যাঁ, 108। থার্মোমিটার কি খারাপ হয়ে গেছে নাকি? আমি জীবনে খুব কমই দেখেছি এইরকম টেম্পারেচার, 108-এর কাছাকাছি পৌঁছে গেছে। এসব কি, থার্মোমিটার ফেটে গেল? ওর হয়েছে কি ডক্টর? হসপিটালে নিয়ে যাবো কি? কি জানি কি হয়েছে, আমি জীবনে এইরকম কেস এই প্রথমবার দেখছি। হয়তো এর মগজে কোনো বিষয় ঢুকে গেছে যার কারণে ওর খুব শক লেগেছে। ডক্টর, এর আগে তো কোমলের এমন কখনো হয়নি। শুয়ে পড়ো মা, মা শুয়ে পড়ো। কোমল মা, মা তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়ো মা। চলে যাও ডাক্তার, এখান থেকে চলে যাও, এখান থেকে ছাড়ো আমাকে, যাও এখান থেকে যাও। ডক্টর, কমল, এ কি হচ্ছে ডক্টর? জানি না কি হয়ে গেল ওর, ঠিকই তো ছিল, কেমন হাসি খুশি ছিল, জানি না কান্না জল লেগে গেল। আমার মতে বলে একে কোনো সাইকিয়াট্রিস্টকে দেখানো উচিত, এই কেস আমার সাধ্যের বাইরে। আচ্ছা, এমন তো নয় যে শরীরের মধ্যে কেউ একটা ঢুকে গেছে? এমন কিচ্ছু নয়, এটা মানসিক শক্তির ব্যাপারে হচ্ছে। আমার এক বন্ধু আছে কারণ, আমেরিকা থেকে প্যারাসাইকোলজি নিয়ে পড়ে ও এখানে এসেছে। ওর সাথে একবার কথা বলি, একবার যদি ও কোমলকে দেখে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। ডক্টর প্রণয় একদম ঠিক বলছেন, এর মাথায় একটা শক্তি চলে এসেছে যার কারণে সব কিছু হচ্ছে। কিন্তু ও হাওয়ায় কি করে ভেসে উঠল? বললাম না, হঠাৎ শক্তি চলে এসেছে এর মাথায়। এর মাথায় কোনো একটা বোঝা রয়েছে যার প্রভাব বার বার একে বিরক্ত করছে। কিন্তু এর কোনো চিকিৎসা তো হবে। হিপনোসিস করা উচিত। হিপনোসিস? হ্যাঁ, হিপনোসিস পেশেন্টের মগজটাকে সেই জায়গায় ফিরিয়ে নিয়ে যায় যেখান থেকে ওর মাথার ব্যামো শুরু হয়েছিল। ওই যে আবার শুরু হয়েছে, কারণ ওই দেখো আবার আগের মতন হয়েছে।
শান্ত হয়ে যাও। ও গড, এসব কি হচ্ছে তোর সাথে? কম জানো ডক্টর, আসলে এই মাথার প্রবলেম শুরু কোথা থেকে হয়েছে? আমি খুব খুব নিচে শুয়েছিলাম, অনেক নিচে শুয়েছিলাম, ভীষণ নিচে শুয়েছিলাম। আগলেশবাবু, হ্যাঁ, আপনি কোথায় ঘুরছেন? আজকাল দারোয়ানি শুরু করেছেন নাকি? আমাকে দেখে দারোয়ান মনে হচ্ছে? আমার নাম এ জি নেশ। ঠিক আছে নেশজি, আজকাল বিনোদকে দেখছি না তো? ওকে তো আমিও খুঁজছি, কে জানে কোথায় হাওয়া হয়ে গেছে। এক নম্বরের মদখোরো, পেটে মদ পড়লো তো তারপর গাছে উঠে যায়। হ্যাঁ, এর মানে ও এখন গাছে বসে আছে? কি নাম বললেন আপনি আপনার? এ জি নেশ। মা বাপ তো আজব নাম রেখেছে। এই এটা কি? পট গাছে ফুল, তাও আবার রাতে চমকাচ্ছে। শার্টের টুকরো, রক্ত লাগা, VINOD, বিনোদ। এটা তো বিনোদের শার্ট। ফুল উধাও হয়ে গেল, এটা কোত্থেকে এলো? স্বপ্নেতে আমার কি কি সব চোখে পড়ল। আমি জিজ্ঞাসা করছি কে ওখানে? আহ
হ্যালো, হ্যাঁ বলো গুড়িয়া। আঙ্কেল আমি আগ্নেশ বলছি, আঙ্কেল আগ্নেশ। কিন্তু আঙ্কেল আপনি কোন গুড়িয়ার কথা বলছেন? গুড়িয়া কি কোন? আরে হ্যাঁ, ওই আমি আমি ওই গুড়িয়ার গল্প পড়ছিলাম বইয়েতে, তাই তাই সেই নাম মুখ থেকে বেরিয়ে গেছে। তো বলো তুমি কেন ফোন করেছ? আঙ্কেল, ফার্ম হাউসের গার্ডেনে বিনোদের শার্ট পাওয়া গেছে, ওটাতে রক্ত লেগে আছে, আর বিনোদের এখনো অবধি কোনো পাত্তা নেই। বিনোদের শার্ট রক্তের দাগ, জানি না কোথায়। না না, ও ও আসলে হয়েছে কি, ও কারোর সাথে ঝগড়া করেছে তাই ওই কারণে। না কোনো ব্যাপার নেই, আমি ওখানে যত তাড়াতাড়ি সম্ভব পৌঁছে যাচ্ছি। হ্যাঁ পৌঁছে যাচ্ছি। মনে হচ্ছে আমার সেই পুরনো অতীত আমাকে শান্তিতে বসতে দেবে না। প্রথমে আশুতোষের পরিবারের সাথে হয়েছে, আর এখন বিনোদের সাথেও। আমাকে এই মুহূর্তে ওখানে যেতে হবে, সময় এসে গেছে। অতীতের সেই ঘটনাকে আমি ওখানে গিয়ে শেষ করে দেব। এটাকে মন দিয়ে দেখো কোমল, মন দিয়ে দেখো, এর দিকে চেয়ে থাকো, ব্যাস দেখতে থাকো, চেয়ে থাকো, চেয়ে থাকো কোমল, এর দিকে চেয়ে থাকো, মন দিয়ে তাকিয়ে থাকো, ব্যাস দেখতে থাকো, তাকিয়ে থাকো কোমল, কোমল মন দাও, মনে করো সেদিন যখন তুমি বাড়িতে এসেছিলে তখন তোমার সাথে ঠিক কি হয়েছিল, মনে করো, চেষ্টা করো মনে করার কোমল, সব মনে আসছে তোমার কোমল, চেষ্টা করো। না করেন, ব্যাস বন্ধ করো, আর কিছু করতে হবে। নাতাশা প্লিজ, মাঝখানে কিচ্ছু বলো না প্লিজ। কোনো গুড়িয়ার নাম নিল, আর আর এমন মনে হচ্ছে যেন যেন কেউ ওকে কুড়ুল দিয়ে মারতে চাইছিল। আরে ফুল, এ এ কোন ফুলের কথা বলছে ও? চলো চলো মা, চলো 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 চলো, সাবধানে সাবধানে, সাবাস, চলো মা, আস্তে আস্তে, চলো চলো আস্তে 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 আস্তে, সাবাস মা, সাবধানে সাবধানে, সাবাস। এখানে বসে যাও, এখানে বসো, এসো এসো, সাবাস। কিচ্ছু হবে না মা, কিচ্ছু হবে না। এবার বলো কোথায় সেই ফুলগুলো? ওইদিকে আছে। ওই যে ওখানে, এই হচ্ছে সেই ফুল। কোমল, কোমল এই ফুলই ফার্ম হাউস থেকে নিয়ে এসেছিল। ও তো এর ব্যাপারে বলছিল কোমল, নিশ্চয়ই কিছু আছে ফুলগুলোতে। ও মাই গড, আমি আজ পর্যন্ত এরকম ফুল দেখিনি। সাবধানে করেন, কত সুন্দর ফুল এগুলো, আমার তো এখন ভয় লাগছে এই ফুলগুলো দেখে। ও নো, ও নো, কি হলো?
এখানে মেন, এটা কি রক্ত? রক্ত সেখান থেকে কোমল এই ফুল নিয়ে এসেছে। ওই জায়গায় কোনো গোলমাল আছে, ওই জায়গায় কোনো গন্ডগোল আছে। ফার্ম হাউসে? হ্যাঁ, রাজেশ্বর আমায় নিশ্চয়ই কিছু লুকিয়েছে। ও আমায় মিথ্যে বলেছে। কিন্তু কিন্তু বাবা, উনি কি বলেছিল তোমাকে? ও আমায় বলেছিল যে ফার্ম হাউসে সব ঠিকঠাক আছে, কিন্তু আমার মনে হচ্ছে এই গার্ডেনের কোনো জিনিসে কোনো গন্ডগোল নিশ্চয়ই আছে, যার জন্য আমার মেয়ে। আবার কি হলো? অনেক অপেক্ষা করেছো কোমল, চলো এবার আমাদের রাজেশ্বরকে মারতে হবে, শেষ করতে হবে ওকে। চলো চলো। এখানে তো কেউ নেই, কিন্তু কিন্তু আজ তো ভেতর থেকেই আসছিল। নাতাশা, আমরা ওখানে কোমলকে একা রেখে গেছিলাম, ওর কিছু হয়ে যায়নি তো? ও গড, শিগগিরি শিগগিরি চলো। এই কোমল কোথায় চলে গেল? ওর তো শরীরও ভালো নেই। ছিল এই ফুলের মধ্যে সবকিছু আছে, সবকিছু আছে। হ্যাঁ, এই ফুলগুলোই আমি একটা মুখ দেখতে পেয়েছিলাম ভেতরে। আমাদের এই ফার্ম হাউসে যাওয়া উচিত, চলুন। ব্যাস হয়ে গেছে, ওই মেয়েটার সাথে সম্পর্কিত সমস্ত জিনিস আমি সমুদ্রে ফেলে দেবো, হয়তো তারপর থেকে ওর আত্মা আমাকে হয়তো আর বিরক্ত করবে না। রাজেশ্বর, কোথায় যাচ্ছ রাজেশ্বর? তুমি তুমি এখানে কেমন করে? তুমি তো এত তাড়াতাড়ি ভুলে গেছো, কত নৃশংসভাবে মেরেছিলে তুমি আমাকে। না না, হ্যাঁ মরতে হবে তোমাকে, মরতে হবে রাজেশ্বর, আমাকে মাফ করে দাও। চলো চলো আমার সাথে, চলো তোমায় মরতে হবে। আমাকে আমাকে মাফ করে দাও গুড়িয়া, মাফ করে দাও আমাকে, মরতে হবে তোমাকে, মরতে হবে গুড়িয়া 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 গুড়িয়া, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও গুড়িয়া। আচ্ছা, তো এইটাই সেই কারণ যেই কারণে রাজেশ্বর ফার্ম হাউসে আসতে ভয় পেত? দাঁড়াও দাঁড়াও, কোমলকে খেয়ে ফেলবে। আমাদের 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 গুড়িয়ার লাশটা খুঁজতে হবে, না হলে না হলে এক এক করে সবাই মারা যাব, সবাই মারা পড়বো। আসুন।
কমল 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 এটাই ওই গাছটা কমল এটাই ওই গাছটা যে রাজেশ্বরের প্রাণ নিয়েছে এটাই ওই গাছটা গাছ রাজেশ্বরকে খেয়েছে এটা কি করে হতে পারে আমি আমি নিজে চোখে দেখেছি কমল না 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 আপনি আগে যাবেন না নয়তো এ আমাদের আমাদের সবাইকে খেয়ে ফেলবে কমল প্রথমে প্রথমে ওই জায়গাটা খুঁজে নি যেখানে রাজেশ্বর আঙ্কেল গুড়িয়ার লাশটাকে পুঁতেছে নয়তো নয়তো এই গুড়িয়ার আত্মা বাবা কমল এখানেই কোথাও একটা হবে এখানেই কোথাও একটা হবে গুড়িয়ার লাশ এই জায়গাটাই খুঁড়ি কমল এসব কি হচ্ছে কমল আমিও যাচ্ছি তুমি কোথায় যাচ্ছো এই গুড়িয়ার কাহিনীতে ইতি টানতে কমল 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 হে ভগবান কমলকে ঠিক করে দাও মনে হয় গুড়িয়াকে এখানেই পুঁতেছে এটাই গুড়িয়ার লাশ কি নিষ্ঠুর ভাবে মেরেছে ওকে কমল 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 সব ঠিক হয়ে গেছে কমল মনে হচ্ছে গুড়িয়ার আত্মা শান্তি পেয়েছে এবার এবার কমলও ঠিক হয়ে গেছে হয়তো ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস